আসসালামু আলাইকুম আমন্ত্রণ মাইটিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি লিনা রহমান আর শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো বর্তমান বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট বিতরণ ঢাকা সহ সারা দেশে ভোর থেকে চলছে বৃষ্টি ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ ও কর্মজীবীরা চার দিনের সফরে ঢাকায় যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান আজ পরিদর্শন করবেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প খুলনার ডাকুপ ও মোংলার অভিযান চালিয়ে সুন্দরবনের বনদস্যু আসাবুর বাহিনীর প্রধান সহ আটজনকে আটক করেছে র‍্যাব সংস্কারের অভাবে অস্তিত্ব হারাতে বসেছে মেহেরপুরের সীমান্তবর্তী গোসাইডুবি মসজিদ ঐতিহাসিক এ স্থাপত্য দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসী শুনছিলেন শিরোনাম সংবাদ এছাড়াও থাকছে মাইটিভি রবিবারের বিশেষ আয়োজন বিনোদন বিশ্ব এবার বিস্তারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বর্তমান বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ দেশের একটি মানুষও যেন গৃহহীন না থাকে সে পরিকল্পনা নিয়েই কাজ করছে সরকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বাংলাদেশে ইসলামের উন্নয়নে বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছরে নানা পদক্ষেপ নিয়েছিলেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন তার পদাঙ্ক অনুসরণ করেই আওয়ামী লীগ সব সময় ইসলামের খেদমতে কাজ করে সম্মানিত সুধি মাদ্রাসায় পঞ্চগড়ে অধ্যয়নরত আবুল কাশেম একজন সৌদি প্রবাসী এবারে শেষ এবারে মাননীয় প্রধানমন্ত্রী কিছু মানুষকে কিছু কাজ দেয় জাতীয়ভাবে পবিত্র কোরআনের প্রতিযোগিতা অনুষ্ঠান করতে এটা যে কোনো মুসলিম সমাজের জন্য একটা গৌরবের বিষয় ওলামায়ে কেরামগণ সুধীগণ আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে আজকে আপনারা এখানে এসেছেন আমাদের মহাগ্রন্থ আল কোরআন এটা সাধারণ কোনো গ্রন্থ না এটা মহান আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আসমানি কিতাব আল্লাহ তাআলা ওহির মাধ্যমে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছিলেন এই মুসলিম উম্মার জন্য এবং এই মহাগ্রন্থ এবং আল কোরআনও তিনি নাজিল করেছিলেন ঢাকা সহ সারা দেশে ভোর থেকেই চলছে বৃষ্টি মধ্যরাতে কিছুটা বিরতি দিলেও ভোর থেকেই রাজধানীতে শুরু হয় বৃষ্টিপাত শহরের কোনো কোনো জায়গায় বৃষ্টি হয়েছে মুষলধারে বঙ্গোপসাগরে লঘুচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ এবং কর্মজীবীরা আবহাওয়া অফিস বলছে বৃষ্টি অব্যাহত থাকতে পারে আরও কয়েকদিন ভারী বৃষ্টিপাতের কারণে সড়কে ব্যাহত হয় মানুষের চলাচল যানবাহন কম থাকায় আটকা পড়েন অনেকেই অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে কর্মজীবীদের চার দিনের সফরে ঢাকা এসেছেন যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান রিচার্ড ম্যাককর্মিক এবং অ্যাডকেস সফরে তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এছাড়া তাদের মার্কিন রাষ্ট্রদূত আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টির সঙ্গে বৈঠকের কথা রয়েছে সফরের প্রথম দিন আজ সকালে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা বিকেলে রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবেন পরদিন দুই কংগ্রেসম্যান আরআরসি ও জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবেন পরে ঢাকায় এসে তারা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন খুলনার ডাকুপ এবং বাগেরহাটের মোংলার ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে বনদস্যু আসাবুর বাহিনীর প্রধান সহ আসাবুর সহ আটজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব র‍্যাব ছয়ের উপকমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাসিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডাকুপ থেকে আসাবুরের দুই সহযোগী ইসরাফিল সানা এবং শাহিন আলমকে আটক করা হয় তাদের স্বীকারোক্তি অনুযায়ী ডাকুপের সুরত
সুতোরখালী এলাকার একটি ঘের থেকে মাটি খুঁড়ে অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে আবারও দাকুপ এবং মোংলার ইপিজেড এলাকার অভিযান চালিয়ে বাহিনী প্রধান সহ আসাবু সহ ছয় জনকে আটক করা হয়। নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস সিলিন্ডার পাইপলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে চারজন দগ্ধ ও দুইজন আহত হয়েছে। কাশীপুর হোসাইনীনগর এলাকায় একটি ভবনে এ ঘটনা ঘটে। দগ্ধরা হল হোসিয়ারি কারখানার মালিক সবুজ খন্দকার, শ্রমিক রানা মিয়া, তার স্ত্রী বিথি আক্তার এবং তাদের এক শিশু। এ সময় আহত হয়েছেন ফল ব্যবসায়ী আবু কালাম ও জাকির। ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, বিস্ফোরণে ফ্ল্যাটের দেয়াল ভেঙে নিচে পড়ে পাশের বাড়ির একটি আধা পাকা ঘরের চাল সহ ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে আসবাবপত্র পুড়ে গেছে। অযত্ন, অবহেলা আর সংস্কারের অভাবে অস্তিত্ব হারাতে বসেছে মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী করমদি গ্রামের গোসাইডুবি মসজিদ। প্রায় 170 বছরের পুরনো মসজিদটির দেয়ালের আস্তরণ আর ইট খসে পড়লেও এখনও দৃশ্যমান কারুকার্য খচিত নকশা। ঐতিহাসিক মসজিদটির দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। প্রতিনিধি মাসরুদানার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আমেনাহিরা। দেখে বোঝার উপায় নেই, বিশাল আকৃতির এই বটগাছের ভেতরের অংশে আছে জরাজীর্ণ একটি মসজিদ। 1864 সালে মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের সীমান্তবর্তী করমদি গ্রামের হাজি দশরথ বিশ্বাস নির্মাণ করেন এই মসজিদটি। নির্মাণের কিছুদিন পরই দেখভাল করার কেউ না থাকায় জরাজীর্ণ হতে থাকে মসজিদটি। চুন সুরকির আস্তরণ খসে পড়লেও মসজিদটির পিলারে কারুকার্য খচিত যে নকশা ছিল তা এখনও দৃশ্যমান। দীর্ঘদিন সংস্কার না করায় জিনপরির আছর হতে পারে এমন ভয়ে অনেকেই যেতে চায় না স্থানটিতে। গ্রামের লোকের মুখে আখ্যায়িত এটা জিনতলা, মানে দুজন এখানকার কোনো জিনিসপত্র ভয়ে হাত করে নিয়ে যায় না। এখানে ভয়ে দেখায়, স্বপ্নে দেখায়, যে দিন নিয়ে আসি এখানে মানত করে যায়। দ্রুত সময়ের মধ্যে মসজিদটি সংস্কার করে এর ঐতিহ্য টিকে রাখার দাবি স্থানীয়দের। এই জায়গাটা যদি ভালো একটা প্রতিষ্ঠান করে কইরে দিত, অনেক লোকজন বাইরে থেকে এখনো আসে, কিন্তু আরো লোকজন আসতো। এদিকে মুসলিম স্থাপত্য ধরে রাখার পাশাপাশি পুরনো এই মসজিদটি সংস্কারের আশ্বাস দেন মেহেরপুরের গাংনী আসনের সংসদ সদস্য। এই গোসাইডুবি মসজিদটি সংরক্ষণ করা যায় সে ব্যাপারে নিশ্চয়ই আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। আমেনা হীরা, মাই টিভি নিউজ ডেস্ক। এবার শোকাবহ আগস্ট। ইসলাম ধর্মের প্রতি প্রগাঢ় বিশ্বাসী এবং ধার্মিক ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাশাপাশি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ছিলেন তিনি। ধর্ম বর্ণ নির্বিশেষে বঙ্গবন্ধু ছিলেন বাঙালির প্রিয় মানুষ। জুবায়ের রহমানের ডেস্ক রিপোর্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশে ইসলামের প্রকৃত পরিচর্যাকারী। তারই যোগ্য উত্তরসূরি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের যথাযথ উন্নয়ন করে মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় কর্মকাণ্ডকে যথাযোগ্য মর্যাদায় আসীন করেছেন। বাংলাদেশকে সকল ধর্মের সকল মানুষের জন্য শান্তির দেশ হিসেবে গড়ে তুলতে তিনি ছিলেন সদা সচেষ্ট। বঙ্গবন্ধুর স্বল্পকালীন শাসনামলে দেশ ও জাতির সার্বিক কল্যাণার্থে গৃহীত নানামুখী পদক্ষেপের মধ্যে অর্থনৈতিক, সামাজিক এবং ভৌত অবকাঠামোগত পদক্ষেপ যেমন ছিল, তেমনই মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধের বিষয়াদি বিবেচনায় রেখে তিনি ইসলামের প্রচার ও প্রসারে গ্রহণ করেছিলেন বাস্তবভিত্তিক ও কার্যকরী নানা পদক্ষেপ। বাংলাদেশের সরকারি পৃষ্ঠপোষকতায় ইসলামের প্রচার প্রসারের স্থপতিও বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু কর্তৃক প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন এখন সরকারি অর্থে পরিচালিত অন্যতম একটি বৃহৎ সংস্থা হিসেবে বিশ্বনন্দিত। পাকিস্তান আমলে হজযাত্রীদের জন্য কোনো সরকারি অনুদানের ব্যবস্থা ছিল না। বঙ্গবন্ধুই স্বাধীনতা উত্তর বাংলাদেশে প্রথম হজযাত্রীদের সরকারি তহবিল থেকে অনুদানের ব্যবস্থা করেন এবং হজ ভ্রমণ কর রহিত করেন, ফলে হজ পালনকারীদের আর্থিক সাশ্রয় হয়। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ। দর্শক, যাচ্ছি বন্দর স্টিল সংবাদ বিরতিতে, ফিরে এসে জানাবো। ফিলিস্তিনের জন্য প্রথমবারের মতো একজন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সৌদি আরব, সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যাশা।
আজ থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পুরো দমে শুরু হয়েছে বাংলাদেশ দলের এশিয়া কাপ প্রস্তুতি। আবারও স্বাগত, আপনারা দেখছেন মাইটিভি সংবাদ। টাঙ্গাইল জেলার মাটি ও আবহাওয়া আখ চাষের জন্য উপযোগী। বিগত মৌসুমে অধিক লাভবান এবং বর্তমানে আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে আখের ফলন ভালো হয়েছে। দাম ভালো পাওয়ায় কৃষকের মুখে হাসি, আর আখ চাষে কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। প্রতিনিধি মির্জা মাসুদ রুবলের রিপোর্ট, জানাচ্ছেন সাদিয়া আক্তার তন্নি। টাঙ্গাইল জেলায় চলতি মৌসুমে বিভিন্ন জাতের আখের বাম্পার ফলন হয়েছে। চরাঞ্চল ও পাহাড়ি এলাকার আবাদি ও অনাবাদি জমিতে কৃষকরা বাড়তি লাভের আশায় ব্যাপকভাবে আখের চাষ করেছেন। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় আখের ফলন ভালো হয়েছে। টাঙ্গাইলের নদনদী ও পাহাড় দিয়ে ঘেরা থাকার ফলে যে কোনো ফসল চাষের জন্য বেশ উপযোগী। কমসে কম 30 বছর ধরে বুঝছেন, কুশাল যদি ভালো হয় তাহলে মনে করেন আমরা ভালো লাভবান হইতে পারি। এই আখ চাষে মোটামুটি একটু লাভবান হইতাম। এদিকে কৃষকরা বলেন আখ আবাদ করার পর একটু পরিচর্যা করলেই ভালো ফলন পাওয়া যায়। কম পরিশ্রম ও কম খরচে বেশি লাভ পাওয়ায় আখ চাষে ঝুঁকছেন তারা। বিভিন্ন জায়গায় পাইকারা হয়, আখের চাষ ও ফলন বৃদ্ধি করতে কৃষি বিভাগ কৃষকদের প্রয়োজনের সকল সহায়তা করবে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আখ চাষীদের বিভিন্ন ভাবে উদ্বুদ্ধকরণের মাধ্যমে তাদের ভালো ফলন উৎপাদন করার জন্য এবং তাদের রোগ পোকামাকড় মুক্তির জন্য এবং অধিক পরিমাণ আখ যেন হয় এরকম বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছে। সাদে আক্তার তর্ণী, মাইটিভি। এবারে আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনে প্রথমবারের মতো রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সৌদি আরব। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, জর্ডানে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কূটনৈতিক উপদেষ্টা মাসদি আল খালিদি একজন অনাবাসিক দূত হিসেবে রাষ্ট্রদূত নাইফ আল সুদাইরির পরিচয়পত্রের অনুলিপি পেয়েছেন। নাইফ আল সুদাইরি বর্তমানে জর্ডানে সৌদি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এখন থেকে তিনি জেরুজালেমে কনসাল জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করবেন। দ্রুত নিয়োগের বিষয়টিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেছেন সৌদি রাষ্ট্রদূত। তিনি বলেছেন, এটি ফিলিস্তিন রাষ্ট্রের সাথে সম্পর্ক জোরদার করতে এবং সব ক্ষেত্রে কাজ আরও গতিশীল করতে একটি উদ্যোগ। কার্যপ্রণালীর ওপর নির্মিত ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে রাশিয়া। শনিবার কিয়েভ দুটি ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণের চেষ্টা চালালে তা প্রতিহত করা হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র সময় মতো শনাক্ত করে তা প্রতিহত করেছে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। হামলায় কেউ আহত বা নিহত হয়নি। এর আগে রুশপন্থী ক্রিমিয়ার গভর্নর সের্গেই আক্সিওনভ জানান, সেতুর কাছে দুটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেতুটি ক্ষতিগ্রস্ত হয়নি। একে সন্ত্রাসী হামলা উল্লেখ করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের হামলা চেষ্টায় নিরাপরাধ বেসামরিক মানুষের জীবন হুমকিতে পড়েছে, অবশ্য প্রতিশোধ নেওয়া হবে। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে দিতে গিয়ে ফ্রান্স উপকূলে নৌকা ডুবিতে কমপক্ষে 6 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। উদ্ধারকারীরা জানান, নিহতদের সবাই আফগানিস্তানের নাগরিক। বেঁচে যাওয়ার মধ্যেও বেশিরভাগই আফগান, বাকিরা সুদানের অভিবাসী। কর্তৃপক্ষ জানিয়েছে, সাগরে ক্যালাইসের কাছাকাছি এলাকায় বিপদে পড়ে ডিকি নৌকাটি। অঞ্চলটিতে এ নিয়ে 17তম উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। ফ্রান্স ও ব্রিটেনের মধ্যবর্তী চ্যানেলটি বিশ্বের অন্যতম ব্যস্ত জাহাজ রুট। দৈনিক গড়ে 600 ট্যাঙ্কার ও 200 ফেরি যাতায়াত করে এই চ্যানেলে। ছোট ছোট ডিঙিতে ধারণ ক্ষমতার বেশি যাত্রী তুলে ভাসিয়ে দেয় মানব পাচারকারীরা। এরই সাথে সংবাদের একদমই শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বর্তমান বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী। জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট বিতরণ। ঢাকা সহ সারা দেশে ভোর থেকেই চলছে বৃষ্টি, ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ এবং কর্মজীবীরা।
চার দিনের সফরে ঢাকায় যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান আজ পরিদর্শন করবেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। খুলনার ডাকুপ ও মোংলার অভিযান চালিয়ে সুন্দরবনের বনদস্যু আসাবুর বাহিনীর প্রধান সহ আটজনকে আটক করেছে র্যাব। সংস্কারের অভাবে অস্তিত্ব হারাতে বসেছে মেহেরপুরের সীমান্তবর্তী গোসাইডুবি মসজিদ, ঐতিহাসিক স্থাপত্য দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসী। আমাদের সাথে এতক্ষণ থাকবার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla এবং facebook.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।